দর্শক বুঝতে পারছেন, আজকে কিন্তু একদম ফরসানা লালে লাল হয়ে এসেছে, কারণ আজকে একটা বিশাল উৎসবের দিন আমার কাছে অন্তত। মুখোশ উন্মোচন হয়েছে দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি, একটা কথা আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ভয় করে, এটা একটা কথার কথা। ফরজানা মুন্নি মানে গান বাংলার ফরজানা মুন্নি এবং তার হাজবেন্ড তাপস আমরা সবাই জানি, ভেরি নোন পার্সন। সো ফরজানা মুন্নির আসলে ঘটনাটা ঘটেছে যে তিনি অপবিশ্বাসের সাথে যা হয়েছে, অপবিশ্বাস যেভাবে প্রতারণার শিকার হয়েছে, একজন যেভাবে তাকে সর্বহারা করেছে, তিনি সেই ভয়টা থেকে তার এই ফেসবুকে পোস্টটা দিয়েছেন। সেটা হতে পারে বুবলি নামে এই মানুষটি, এই নারীটি, তার হচ্ছে মধ্যভাগের রিলেশন হোক বা প্রথম ভাগের একটা রিলেশন হোক, যেখানেই হোক না কেন, একটা মেয়ে কতটা বাধ্য হলে তার ফেসবুকে সেরকম একটা পোস্ট করে। এখন হয়তো অনেক কথা উঠছে যে এটা হ্যাক হয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু যেটা রটে তার কিছুটা তো বটে ভাই, এটা তো মানতেই হবে। এবং প্রথম থেকে আমি যদি আপনাদেরকে বলি যে বুবলি বিষয়ে কিন্তু আমি কখনোই মুখ খুলিনি, কারণ আমার দরকার ছিল পর্যাপ্ত একটা সোর্স বা একটা নিউজ, কারণ আমি জানি তিনি এরকম কিছু একটা তো করবেন, কারণ প্রথম ভাগ থেকেই তিনি একটা উচ্চ ভিলাষী একটা নারী, ভীষণ রকম যার থাকে না যে আমার একদমই টপ ক্লাস সব হতে হবে, মানে আমি তো এরকম কিছু করি না, মানে এই যে টাইপের একটা ন্যাচার, এটা বুবলির মধ্যে আছে যথারীতি পর্যাপ্ত পরিমাণে, যার ফুলস্রোত আমরা দেখতে পারি যে যে কোনো জায়গায় এসে, এখানে জায়গায় শাকিব খান আছে, একটা ছবি তুলে ফেললাম, কারণ এই ছবিটা তো আমার পরবর্তীতে ক্যাশ হবে। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, একটা শিশু, একটা পবিত্র শিশু, সে বীর, তাই না? তাকে ক্যাশ করে কিন্তু বুবলি এখন তার জীবনযাত্রাটাকে অতিবাহিত করছে, তাকে সামনে রেখে, ফ্রন্ট লাইনে বীরকে রেখে, কারণ জানে বীরের সাথে শাকিব তো আছেই, তো সেখানে এই এই দুটো জিনিসকে ইউজ করে বুবলি আজ এই পর্যায়ে এসেছে। মিস বুবলি, মানে আপনাকে আমি বলবো, একটা মানুষকে তো ব্ল্যাকমেল করেই যাচ্ছেন। এই যে শাকিব খান, তার প্রিয়তমা যখন রিলিজ হয়, তার আগে আপনার ন্যাকা কান্না কিন্তু সবাই দেখেছে, আপনার ভ্যা ভ্যা করে কান্না সবাই দেখেছে, কিন্তু আপনি ভোলাতে পারেননি। কারণ পারেননি কেন জানেন? কারণ সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবেই। হ্যাঁ, তখন শাকিব খান বারবার করে এর আগে বহুবার বলেছেন যে আমার সাথে একটা ব্ল্যাকমেল করছে, বারংবার করছে, আমাকে আমার যে ক্যারিয়ারটা এটা ধ্বংসের পায়তারা করছে কিছু মানুষ, এবং একটা মানুষ সে ইন্ডিকেট করে বলেনি, কিন্তু সে আপনাকেই যে বুঝিয়েছে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি ছিল না। ইয়াস বুবলি, শাকিব খান বারবার করে বলেছেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের পিছনে যে এই কলকাঠিটা এবং একটা ডাইনি বেশে আপনি যে ছিলেন, এটা আমরা সবাই জানতাম, কিন্তু আমরা আমাদের শাকিব খান, তিনি বলেছেন যে হ্যাঁ এরকম করছে, আপনারা সতর্ক থাকুন, শাকিব খানরা আমার পাশে আছে, আমি জানি, আমার ভক্ত ছাড়া আসলে আমি কিছু নই, এই বিনয়ী মানুষটা এরকম ভাবে বলেছে, আমরা চুপ থেকেছি। কিন্তু এখন আপনি কি উত্তর দেবেন বুবলি, এখন আপনি কি উত্তর দেবেন? পানি তো পানি, শরবত তো শরবত, এটা বাংলার মানুষ জানে, আপনি এখন ভুল ভাল একটা বুঝ দিলে হবে না। আর মানির মান না আল্লাহ পাক রাখেন, এ কারণে দেখুন আজকে দিন শেষে শাকিব খানের কথাই সত্য হলো, শাকিব খান যে বলেছিল তার ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাকে হিউমিলিয়েট করার জন্য, তাকে সমাজের কাছে হেয় করার জন্য একটা ষড়যন্ত্র চলছে, সেটা কিন্তু প্রমাণ হয়েই গেল। তো যারা মানে একটা শাকিব ফোবিয়াতে ভোগেন যে না শাকিবের কিছু ভালো কিছু হয়ে গেলে আমাদের ভালো লাগছে না, তাদের মুখে না একটা ছামা ঘষে দিয়েছে বুবলি নিজেই, যে ইয়েস শাকিব খান ঠিক ছিল, শাকিব খান যা বলেছে সঠিক বলেছে, এবং শাকিব খানের যারা আপামর ভক্ত আছেন তারাও আসলে সঠিক মানুষটাকে বিচার করেছেন তাদের মানে সুপারস্টার হিসেবে। একটা কথাই বলবো, তার এই মিস বুবলি হয়তো আবার কোন একটা ইন্টারভিউতে আসবে, এসে আবারও ন্যাকা কান্না কাঁদবে, হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, আমার বিরুদ্ধে মানে চক্রান্ত হচ্ছে, আমাকে ফেস লস করার চেষ্টা করা হচ্ছে, এসব কথায় আর কান দেবেন না। শাকিব খান যে সঠিক ছিল এটার প্রমাণ হয়ে গেছে, শাকিব খান যে সঠিক বলেছে এবং আমাদের সুপারস্টার তার জায়গায় একদমই অনর ছিল, এটা আসলে প্রমাণিত হয়েছে। বারংবার মিস বুবলি, শাকিব খানকে এই ধরনের ব্ল্যাকমেল করা থেকে বিরত থাকুন, না হলে এরপর আপনাকে না প্রকৃতি নিজস্ব ভাবেই একটা প্রতিশোধ নেবে, কিচ্ছু করতে হবে না মানুষের। ঠিক এখন যেমন একটা প্রতিশোধ আসছে আপনার বিরুদ্ধে, প্রকৃতি যেমন ভাবে নিয়েছে, এর আরো বেশি পরিমাণে হবে যদি আপনি আপনার এই কার্যকলাপ গুলো বন্ধ না করেন। আর পরিশেষে বলতে চাই, শাকিব ভক্ত যারা, আপনাদেরকে আসলেই স্যালুট, মানে আপনাদেরকে আসলেই স্যালুট, যে পৃথিবীতে আমি এরকম আসলে ভক্তকুল আমি দেখিনি, হলিউড বলিউড যাই বলেন না কেন, আমার বাংলাদেশে একমাত্র এরকম ভক্ত শাকিব খানেরই আছে, যাদেরকে শাকিবিয়ান বলে, এবং তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যে কোনো
পর্যায়ে দাঁড়িয়ে শাকিবিয়ানরা কিন্তু শাকিব খানকে ভুল বোঝেনি। শাকিবিয়ানরা বরাবরই শাকিব খানের পাশে ছিল এবং এই কারণে এই বিনয়ী সুপারস্টার কিন্তু বলেছেন যে আমার ভক্তরা ছাড়া আমি আসলেই কিছু না। ধন্যবাদ সকলকে।